প্রিয় দর্শক, আপনারা জানেন যে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর যে আসনটি রয়েছে ফরিদপুর সংসদীয় আসন দুই, এই দুই আসনের মনোনয়ন নিয়ে আজকে ফরিদপুরে ঢুকেছেন তারই কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাবু চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়েই কিন্তু তিনি এই ফরিদপুর শহরে ঢুকছেন এবং তারই বহর যেটি রয়েছে তাকে স্বাগত জানাতে কিন্তু এই বহর যুক্ত হয়েছেন। আমরা যেটা দেখতে পেরেছি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি কিন্তু তাকে রিসিভ করেছেন এবং সেই সঙ্গে ফরিদপুরের নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এই বহরে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি বহর এখানে যুক্ত হয়েছেন এবং এখান থেকে এই বহর থেকেই সরাসরি চলে যাবে নির্বাচন কমিশন অফিসে, যেখানে কিন্তু শাহাদাব আকবর চৌধুরী লাবু তিনি তার মনোনয়নপত্র জমা দিবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির যে বহর সেটি কিন্তু দীর্ঘ একটি বহর এসেছে, প্রায় শতাধিক গাড়ি নিয়ে কিন্তু এই বহরে তিনি এই ফরিদপুরে এসেছেন এবং মনোনয়ন দিবেন। আজকেই কিন্তু তিনি এই ঢাকা থেকে এই ফরিদপুরে আসলেন মনোনয়ন নিয়ে, যেখানে কি আমরা যেটা জানতে পেরেছি যে এই মনোনয়নপত্র নেওয়ার নিয়েই কিন্তু তিনি এখনই চলে যাবেন নির্বাচন কমিশন অফিসে, যেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি জেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে, পৌর মেয়র রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই শাহাদাব আকবর চৌধুরী লাবু তার সঙ্গেই রয়েছেন এবং এইখান থেকেই এই বহরেই কিন্তু তারা যুক্ত হয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে ফরিদপুরের যে আসার আগেই নেতাকর্মীরা দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট রয়েছে সেই ঘাটেই কিন্তু এই শাহাদাব আকবর চৌধুরী লাবু যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন তাকে রিসিভ করতেই সেখানে ঘাটে গিয়েছেন এবং সেখান থেকে রিসিভ করে এই আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা বহরের নিয়েই তাকে এই শহরের দিকে রওনা হচ্ছেন, তারা কিন্তু এই বহরেই যুক্ত হয়েছেন সব নেতাকর্মী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শতাধিক গাড়ি রয়েছে, বিশাল একটি বহর। এই বহরটি আজকে এই নৌকার মনোনয়ন যিনি পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংসদ উপনেতার পুত্র শাহাদাব আকবর চৌধুরী লাবু, তিনি এই ফরিদপুর সংসদীয় দুই আসনের উপনির্বাচনে নির্বাচন করবেন তার মায়ের আসনটিতে, যেখানে কিন্তু এই সংসদ উপনেতা দীর্ঘদিন এই ফরিদপুর নগরকান্দা সালথা এবং কৃষ্ণপুরের এই এলাকাতে কিন্তু মনোনয়ন নিয়েই কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং সংসদ সদস্য এরপরে সংসদ উপনেতাও কিন্তু তিনি হয়েছেন, কিন্তু তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করায় এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ উপনেতা পুত্র শাহাদাব আকবর চৌধুরী লাবু তাকেই মনোনয়ন দিয়েছেন। তো এই বিষয়ে আমরা দেখেছি এই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 17 জন প্রার্থী, যাদেরকে চাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র যিনি রয়েছেন শাহাদাব আকবর লাবু চৌধুরী তাকেই এই মনোনয়নটি দিয়েছেন এবং তিনি এই মনোনয়ন পেয়ে আজকে নির্বাচন কমিশন অফিসে কিন্তু এই মনোনয়নপত্র দাখিল করবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো গাড়িটি রয়েছে এই গাড়িতেই কিন্তু এই রয়েছেন শাহাদাব আকবর চৌধুরী লাবু। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি হাত নাড়িয়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির বহর তাকে এই নেতাকর্মীরা তাকে রিসিভ করার জন্য স্বাগত জানানোর জন্য কিন্তু এই বহর এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি এখানটায় এসেছে এই সংসদীয় আসন দুই, এই দুই আসনের নেতাকর্মী যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাই কিন্তু এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে শুভেচ্ছা যে ব্যানার রয়েছে সেই ব্যানারও কিন্তু টানানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত গাড়ি
নিয়েই কিন্তু আজকে এই শাহাদাব আকবর চৌধুরী লাবু তিনি এই নৌকার মনোনয়ন পত্র জমা দিবেন ফরিদপুর নির্বাচন কমিশন অফিসে, যেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তো এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু অনেক গাড়ি নিয়ে কিন্তু এসেছেন, মাইক্রোবাস মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা এই বহরে যুক্ত হয়েছেন। যে এই লাবু চৌধুরী যখন ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে এসে পৌঁছেছেন, তখনই কিন্তু এই ফরিদপুরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্বাগত জানাতে এই নৌকার স্লোগান দিতে দিতে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে এই লাবু চৌধুরীর মনোনয়ন পাওয়াতে কিন্তু তারা খুশি হয়েছেন এবং তাকে স্বাগত জানাতে ফরিদপুরের রাজবাড়ির রাস্তার মোড়ে এসেছেন ট্রাককে ধরে কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক নেতা সবাই কিন্তু এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু নেতাকর্মীরা লাবু চৌধুরীকে শুভেচ্ছা জানাতে কিন্তু দাঁড়িয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন